বাজান রে, দেখেন কেমন সম্মান বাড়ে। উম্মতের আলেমগণ এই ময়দানে বসে আছেন, বাজানো অনুরোধ করে বলবার কোনো কথা নয়। কান্নাকাটির জন্যে তৈয়ার হওয়া চাই, কান্না না আসলো কান্নার ভান ধরব। আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। বাজানো কেউ কোনো দিকে তাকায়েন না, কোরআনুল কারিমের শিক্ষা দেওয়ার নিয়ত ছেলে মেয়ের ক্ষেত্রে করলে বাবা মা দাম দেখেন কেমন বেড়ে দেয়। বাজানো এই জগতের মধ্যে দুনিয়া ব্যাপী একটা কিতাব আছে, যেই কিতাবটা হাদিসের কিতাব, নাম হলো সহিহুল বুখারী। অবাদানি বুখারী শরীফের কিতাবের মুসান্নে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাজানো গভীর মনোযোগে কথা শোনা চাই। অনুরোধ করব কেউ কথা বইলেন না, আমার বন্ধুগণ কেউ কারো মনোযোগে আঘাত দিয়েন না। কিছুক্ষণের মধ্যেই আমি বয়ান শেষ করে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা আমার বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যাইতে পারি। কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়াইছে, কার জন্য জানি জানলার বাসরি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে। আমার বন্ধুরে কার জন্য জানি মসজিদের খাটি অপেক্ষা করতেছে। বাবা জি এই জন্য এখন থেকে নিয়ত করা, আমি আমার আল্লাহর বিধান কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে থাকব। অবাদান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আমার বন্ধুগণ মায়ের গর্বে খুব খেয়াল করবেন বাবা, কোনো ধরনের কোনো কথা নয়। অনুরোধ করে বারবার বলতেছি, মনোযোগ যেন নষ্ট না হয়, কেউ যেন আঘাত না পান। কান্না না আসলো কান্নার ভান ধরবে। ও আমার মা বোনেরা, ও নিকেতন মোড়ের মা বোনেরা, ও মহাখালী এলাকার মা বোনেরা, ও বনানী এলাকার মা বোনেরা, ও আমার বাড়িওয়ালা বাবারা ভাইরা, ও আমার যুবক বন্ধুরা ভাইরা, ও আলে মুলামা তলবে লঙ্গ, ও আমার মুরব্বী বাবারা, নিজেরে নিজে চিনার চেষ্টা করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখনো দুনিয়া আসেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ইমাম বুখারীকে পেটে নিয়া 6 কি 7 কি 8 মাসের অন্তঃসত্ত্বা, এই মহিলা মা স্বামীর সাথে যখন ঘুমের ঘরে গেল, বিছানে যখন ঘুমাইলেন, রাত্র যখন গভীর হইয়া যায়, অবাদান হঠাৎ করে ইমাম বুখারীর বাবার কানে কেমন জানি কান্নার আওয়াজ আসে। ইমাম বুখারীর রহমতুল্লাহর বাবা ঘুম ভেঙে গেল, জাগ্রত হইয়া দেখে বিবি কান্দে, বিবি পাশে বসিয়া বসিয়া কান্দে। স্বামী এবার বিবির কাঁধে হাত দিয়া আর্দ্রভাবে নম্রভাবে মহব্বতের ভালোবাসার ডাকে ডাক দিয়ে বললেন, বিবি কি হইলো কেন কান্দ? বিবিরে তোমার পেটে কি সন্তান আঘাত করল? তোমার সন্তান কি তোমার পেটের মধ্যে হাঁটু দিয়া গুতা মারছে? তোমার পেটে কি তোমার বাচ্চাটা আঘাত করল? ইমাম বুখারী রহমতুল্লাহর মা ডাক দিয়ে বলে, স্বামী গো আমি মা, আমাকে তো মাঝে মধ্যেই সন্তান এইভাবে পেটের ভিতরে নাড়াচাড়া করতে দেয়, গুতা মারে, এইভাবে আঘাত দেয়, এটা আমি কিছুই মনে করি না। স্বামী বলতেছেন, তাইলে তুমি কান্দ কেন? ইমাম বুখারী রহমতুল্লাহর মা বলেন, স্বামী আপনি জানেন আমি সন্তানের মা, আমি এমনি কান্দি না,
আজ হঠাৎ করে ঘুমের মধ্যে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা দেখার পর আমার কলিজা কাঁপতেছে, না জানি আমার পেটের বাচ্চার কোনো ক্ষতি হইল। স্বামী গো আপনি জানেন এই বাচ্চাটা আমার কলিজার ধন, এই বাচ্চাটা আমার অনেক মহব্বতের। ও স্বামী আমি মা সইতে পারতেছি না, এইটা আমি কেমন স্বপ্ন দেখলাম, কেন আমার মাওলা আমার এই স্বপ্ন দেখাইল। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে আগেই তুমি মন্তব্যে যাইও না, স্বপ্ন ভালো না মন্দ এটা তোমারও জানা নাই আমারও জানা নাই, তবে আগে বিবি বলো তুমি কি স্বপ্ন দেখছ। বাদান রে বিবি কান্দার বললেন, স্বামী গো আমার আমি মার সহ্য হইতেছে না, জানি আমার সন্তানের কোনো বিপদ হইয়া যায়। রে ইমাম বুখারী রহমাতুল্লাহ খেয়ালের মা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি স্বপ্ন দেখেছি, বিবি রে তুমি কি স্বপ্ন দেখেছ বলো। এবার ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো মুসলমান বন্ধুরা আপনারা জানেন এই এই পাগলটার জন্যে আল্লাহর বিশেষ দয়া, সময় যত যায় রাত্র যত গভীর হয় কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায়, কথা বলেন ঠিক না ব্যাঠি। আরে বন্ধু ঘুমাইছেন না জাগনাছেন, আমি আবার একটু তকবীর দিয়ে প্রমাণ নিতে চাই, লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে আলেমুল্লামা যেখানে বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত, তাহলে আমার সাথে সবাই পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম পড়েন, ইন্নাহু লাকুরআনুন পড়ে না পড়ে না, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী ও গো আমার প্রাণের স্বামী আমি স্বপ্নটা দেখেছি, তবে ভালো না মন্দ এটা আমার আল্লাহ পাক ভালো জানে, তবে গো স্বামী এই স্বপ্নটা দেখার পর থেকে আমার ভাল লাগতেছে না, আমি কেমন জানি চিন্তিত হয়ে গেলাম, আমার নাকি সন্তানের কোনো সমস্যা হয়, কারণ স্বামী আপনি জানেন আমি আমার সন্তানটাকে অনেক ভালোবাসি, আমি মা আর আপনি বাবা। এবার ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে আগে বলো তুমি কি স্বপ্ন দেখেছ। ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হয়ে যায়, বারবার উপরের দিকে ওঠে, কেমন জানি বারবার উঁচু হইয়া যায়, বারবার আমার গর্ভের পেটটা উঁচু দিকে যায়। এবার ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি ঘাবড়ানোর কোনো দরকার নাই, একটু পরে ফজরের নামাজ আমি আদায় করতে যাব, ফজরের নামাজ আনতে আমি এই যুগের মোতাবার স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে আমি তোমার স্বপ্নের কথাটা খুলে বলবো। আরে বিবি আমি তোমার স্বপ্নের কথাটা জানাবো, এই স্বপ্নের ব্যাখ্যাকারী বলে দিবে তুমি কি স্বপ্ন দেখেছ, তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি বলবে। এবার ডাক দিয়ে বলে, স্বামী ও আপনি বলবেন বলবেন, তবে আপনি দোয়া কইরেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়, কেননা স্বপ্নের ব্যাখ্যা খারাপ হইলে আমার সন্তানের বিপদ হবে। এবার বাবা ডাক দিয়ে বললেন, বিবি স্বামী বললেন, বিবি ঠিক আছে তুমি ওয়েট করো আমি যাচ্ছি, বাজান রে ফজরের নামাজ আনতে। নামাজের পর ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা আমার বাইরে বুজুর্গ ব্যক্তিকে যিনি স্বপ্নে
ইমানের ব্যাখ্যা করতে পারেন, ওনাকে ডাক দিয়ে বলতেছেন, হযরতজি আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবির গর্ভের পেট উঁচু হয়ে যাচ্ছে, বারবার উঁচু দিকে চলে যায়, পেটটা উঁচু হয়ে যাচ্ছে, এটার ব্যাখ্যা কি হতে পারে বলেন না? ইমাম বুখারী রহমতুল্লাহর বাবার জবান থেকে এই স্বপ্নের কথা শোনার পর বুজুর্গ ব্যক্তি ব্যাখ্যা না করে ইমাম বুখারী রহমতুল্লাহর বাবাকে জড়ায় ধরলেন, বুকের সাথে চাপ দিয়া ধরিয়া, কপালে চুমু দিয়া, হাতে চুমু দিয়া, কান্দার বলে ভাইয়া আপনি যদি হাসর ময়দানে জান্নাতে যান, ওয়াদা করেন আমারে নিয়া জান্নাতে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে একটু সময় লাগবে, এই 5-7 মিনিট, পিছনের বাবারা তাহলে আবার বলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার বাজান ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি স্বপ্নের ব্যাখ্যা না করে এইভাবে আপনি আমারে চুমু দিলেন, আমাকে বুকে নিয়ে আমার কাছ থেকে জান্নাতের ওয়াদা নিচ্ছেন। এবার ব্যাখ্যাকারী ডাক দিয়ে বললেন, ওগো সন্তানের বাবা, আপনার চেহারার মধ্যে কেমন জানি মুহাম্মাদি নূর দেখতে পাচ্ছি। শুনিয়া নেন, শুনিয়া নেন, শুনিয়া নেন, আপনার বিবির গর্ভে যেই সন্তান এসেছে আপনার চেহারা দেখে বোঝা যায় আপনি অল্প কিছু দিনের মধ্যেই এই সন্তান দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই, দুনিয়ার জমিনে আসার আগেই আপনি স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার পাবে। আমি কোন বা পথে মদিনাতে যাই বলেন, আমি কোন বা পথে, আবার আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দিয়ারতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দিয়ারতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, যরে কোন মার হবা। এবার বাজান নে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বুজুর্গ ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার এই সন্তান এত বরকতি সন্তান, আপনার বিবিকে আমার আল্লাহ স্বপ্নে দেখায় দিছে, আগে বলেন তো দেখি, আগে বলেন আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বোঝার পর আপনি কি আপনি এবং আপনার বিবি কোনো কথা ভালো হোক মন্দ হোক বলছেন নাকি? ডাক দিয়ে বললেন, ভাইরে আমি আর আমার বিবি প্রায় বলি কথা, শুধু এই কথা নয়, সন্তানের আলামত বোঝার পরে আমি আমার বিবির গর্ভের পেটে হাত রেখে মাঝে মধ্যে স্বামী আর স্ত্রী দুজনে মিলিয়া আসমানের বরাবর হাত তুলিয়া, আসমান বরাবর হাত তুলিয়া ডাকিয়া বলি, ওগো আমার আল্লাহ, চিৎকার দিয়া উঠি আল্লাহ বলিয়া, আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ এই আমার বিবির গর্ভে যে সন্তান দিয়েছ, জানি না এটা ছেলে না মেয়ে, তবে মাবুদ তোমার দরবারে বলি, তুমি দা যা দিয়া রাজি আমরা তা নিয়া খুশি, ওগো আল্লাহ ছেলে হোক মেয়ে হোক তুমি যা দিয়া রাজি আমরা তা নিয়া খুশি, তবে মেরে মালিক আল্লাহ, ও লিল্লাহি তাকবীর, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, এই যে মনে আছে কথা, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খুঁজে নাও, ধরে ফিরে যাও খুঁজে নাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
এবার ব্যাখ্যাকারী বলে হযরত আপনি আর আপনার বিবি সন্তানের মা বাপ হইয়া এই কোরআন সুন্নার খাদেম বানানোর নিয়ত করার কারণে আল্লাহ এত পছন্দ করেছেন। আল্লাহ পাক আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে দেখাইলো আপনার বিবির গর্ভের পেট উঁচু 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 হওয়া মানে এই বাচ্চাটা এত সম্মানিত বাচ্চা হবে, এলেমের দিক দিয়ে সম্মানিত, জ্ঞানের দিক দিয়ে সম্মানিত, এরপরে ধনের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে সম্মানিত, আমলের দিক দিয়ে সম্মানিত, কিয়ামত পর্যন্ত আপনাদের এই সন্তানের মাথা সকল দিকের মাথা উঁচুই থাকবে। এবার বলেন বাদান, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? যারা বলেন থাকবে কি থাকবে না, তাহলে আমি আর আপনি কি নিয়ত করতে পারি না? আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তবে আগে আমার বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহ দিয়া দেব। কথা বলেন ঠিক কিনা? কেন না? ইন্নাহু লাকুরআনুম কারীম, পড়েন ইন্নাহু লাকুরআনুম। কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন মাদ্রাসা কয় লাইনের? নাম্বার এক কৌমিয়া। নাম্বার দুই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কয়টা গুণ লাগে? বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। বৈশিষ্ট্য শাখা কয়টা? এলেম, আমল। আদর্শ শাখা কয়টা? রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামের জামাত, আহলে সুন্নত ওয়াল জামাত। আমার ভাইরা উদ্দেশ্য কয়টা? একটা, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহু আকবার। আর নিজে বাঁচতে পারবেন, অপরকে বাঁচাইতে পারবেন কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত হলে, ঠিক কিনা? পারবেন ঠিক।